আমরা আলোচনা করতে চলেছি অর্থপরিবাহী ও ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারটা পড়ানোর আগে তোমাদের কিছু বিষয় জানানোর আছে। তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলো পড়ার সময় কি করো, থিওরি করো, ম্যাথমেটিক্যাল ডিডাকশান করো, কঠিন কঠিন অঙ্ক করো, কিন্তু এই চ্যাপ্টারে ওই সব বিষয় কিছু নেই। এখানে শুধু থিওরি পার্ট, অঙ্ক যেটা আছে খুবই কম। তাই কি হবে না, যদি তোমরা চেষ্টা করো সমস্ত নাম্বার তোমরা পেতে পারো। বর্তমানে 8-এর জায়গায় 12 থেকে 14 নাম্বার এই চ্যাপ্টার থেকে HS-এ কোশ্চেন আসবে। তাহলে দেখো, পুরো থিওরিটা যদি জানতে চাও এর অভ্যন্তরে কি করতে হবে, প্রবেশ করতে হবে। তাই প্রথম থেকে তোমরা কি করবে না, যেভাবে আমি পড়াচ্ছি সেইভাবে মনে রাখার চেষ্টা করবে। প্রথমে আমরা চলে আসি তড়িৎ পরিবাহিতা অনুসারে পদার্থের শ্রেণীবিভাগ। তোমরা দশম শ্রেণীতে পড়েছ পরিবাহিতা অনুসারে পদার্থকে তিনটে ভাগে ভাগ করা যায়, পরিবাহী, অর্ধপরিবাহী এবং হচ্ছে অন্তরক। এটা কোথা থেকে এসছে আমরা জানি, পরিবাহী রোধ রোধাঙ্ক L/A, রোধাঙ্ক যত বাড়ে তত তার পরিবাহিতা কমে, তাই রোধাঙ্কের অনন্যককে আমরা কি বলি, পরিবাহিতাঙ্ক বলি। তাহলে দেখো, পরিবাহিতা যদি বাড়াতে চাই রোধাঙ্কের মান কি করতে হবে না, কমাতে হবে। দেখো, পরিবাহীর ক্ষেত্রে রো এর মান 10⁻¹ ওহম মিটার। অন্তরক পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কের মান 10⁻১৬ ওহম মিটার। তাহলে দেখো, এই যে 10⁻¹ থেকে 10⁻১৫ ওহম মিটার পর্যন্ত গ্যাপ রয়ে গেল, নিশ্চয়ই প্রকৃতিতে কোনো না কোনো পদার্থ এখানে অবস্থান করবে। যে অবস্থান করে যেসব পদার্থ সেগুলোকে আমরা কি বলি, অর্ধপরিবাহী। এখন দেখো, পরিবাহী সাধারণত কি হয়, ধাতু হয়। আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী থেকে জেনে গেছি কি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের মৌল ক্ষারীয় ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা মৌল পরিবাহীর অন্তর্গত। অর্ধপরিবাহী কোনগুলো না, পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে যে সমস্ত মৌল, চতুর্থ শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা কি বলি না, অর্ধপরিবাহী। কোন কোন মৌল আছে, কার্বন, বাদ্দা, সিলিকন, জার্মেনিয়াম, এই দুটো মৌল হচ্ছে কি, অর্ধপরিবাহী। কিন্তু বর্তমানে দেখো, শুধু যে মৌলিক পদার্থ অর্ধপরিবাহী হয় এরকম নয়, কিছু কিছু ক্ষেত্রে যৌগিক পদার্থ কি হয়, অর্ধপরিবাহী হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইট, গ্যালিয়াম ফসফাইড, তাহলে দেখো, আমরা এখান থেকে জানলাম কি না, সিলিকন, জার্মেনিয়াম ছাড়া গ্যালিয়াম আর্সেনাইট, গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইট ফসফাইড, এগুলো হচ্ছে কি, অর্ধপরিবাহী। এবারে দেখো, পরিবাহীর ক্ষেত্রে কি হবে না, কোনো পরিবাহীর দুই প্রান্তে আমরা যদি ব্যাটারি যোগ করে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, মুক্ত ইলেকট্রন এখানে কি করবে, তড়িৎ পরিবহন করবে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় না, সাধারণ অবস্থায় অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করতে পারে না। অর্ধপরিবাহীকে যদি উত্তপ্ত করা হয় তবেই কি হয় না, দেখা যায় কি, এর তড়িৎ পরিবাহিতা সৃষ্টি হয়। তাহলে দেখো, উত্তাপ করার সঙ্গে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা কি হয় না, সংযুক্ত।
কেন উত্তপ্ত করলে অর্থ পরিবাহীর তড়িৎ পরিবাহীর করার ক্ষমতা বাড়ে, আমরা সে বিষয়ে জানার জন্য কি করব না হচ্ছে পটিতত্ত্ব সম্পর্কে জানব। অর্থ পরিবাহীর তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করার জন্য দুটো তত্ত্বের সাহায্য নেওয়া হয়। এক নম্বর হচ্ছে কি বিভব কোপ, দ্বিতীয়ত শক্তিপটি তত্ত্ব। এই শক্তিপটি তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমরা জানব কঠিন পদার্থের পটিতত্ত্বের ধারণা। পরমাণু গঠনের বোরের মডেল থেকে আমরা জেনে গেছি কি নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে না আবর্তন করে কতকগুলি নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং এই কক্ষপথগুলোকে বলা হয় কি না শক্তির স্তর। এবারে আমরা জানি কি বাইরে থেকে যদি আয়নায়ন পরিমাণ শক্তি অর্জন করে বাইরের কক্ষের ইলেকট্রন, তাহলে বাইরের কক্ষ থেকে তারা কি হয় বেরিয়ে যায়। পরমাণু থেকে বেরিয়ে ইলেকট্রনটা কোথায় যায়? সেক্ষেত্রে আমরা ধরে নিই কি না পরমাণুর বাইরে অপর একটা শক্তি স্তর আছে, যেটা হচ্ছে কি না পরিবাহী স্তর। এবারে দেখো আমরা ধাতুর ক্ষেত্রে আলোচনা করি, সব থেকে সহজ উদাহরণ সোডিয়াম। সোডিয়ামে থাকবে 11টা ইলেকট্রন, 2, 8, 1। 1s-এ আছে দুটো, 2s-এ দুটো, 2p-তে 6টি, 3s-এ 1টি। এবারে আমরা চলে আসি, আমরা দুটো বিচ্ছিন্ন সোডিয়াম পরমাণু নিলাম। বিচ্ছিন্ন সোডিয়াম পরমাণু নিলে কি হবে, এর শক্তি স্তর যা এর শক্তি স্তর তাই। কিন্তু দুটো সোডিয়াম পরমাণু কাছাকাছি নিয়ে এসে আমরা যদি সংস্থা গঠন করি, তাহলে এই সোডিয়ামের ইলেকট্রন এই সোডিয়ামের ইলেকট্রনকে কি করবে, প্রভাবিত করবে, যার ফলে কি হবে তাদের শক্তি স্তরগুলো সামান্য আলাদা হয়ে পড়বে। কারণ পাউলিকের অপবর্জন নীতি অনুসারে আমরা জেনে গেছি কি না কোনো সংস্থায় একই শক্তির দুটোই ইলেকট্রন থাকতে পারে না। তাহলে দুটো পরমাণু দ্বারা গঠিত সংস্থার ক্ষেত্রে আমরা কি দেখতে পাব, এই যে শক্তি স্তর ছিল কাছাকাছি দুটো শক্তি স্তরে ভেঙে যাবে। এবারে যখন পরমাণু ধারাবাহিক সজ্জায় সজ্জিত হয়ে কেলাস গঠন করবে, কেলাস গঠন করলে কি হবে, আমরা ধরে নিই এন সংখ্যক পরমাণু কেলাস গঠন করল, তাহলে দেখো কোন পরমাণুকে কি করবে বাকি এন মাইনাস ওয়ান সংখ্যক ইলেকট্রন কি করবে, এন মাইনাস ওয়ান সংখ্যক পরমাণুর সমস্ত ইলেকট্রন প্রভাবিত করবে। তার ফলে কি হবে, দেখা যাবে কি যে কোনো শক্তি স্তর কাছাকাছি এন সংখ্যক স্তরে কি হয়ে গেছে, ভেঙে গেছে। সেই স্তরগুলোকে আলাদা আলাদা করে না রেখে আমরা কি করি না কাছাকাছি হচ্ছে এক জায়গায় স্থাপন করি। তাহলে দেখো এখানে যেটা একটাই শক্তি ছিল, এখানে অনেকগুলো শক্তি স্তর পাশাপাশি রাখা হলো, তাহলে এই যে শক্তি স্তরের বান্ডিল তৈরি হলো এটাকে আমরা কি বলি, শক্তি পটি। পাউলিং এর নীতি অনুসারে কি হবে, এই যে শক্তি পটি তৈরি হলো তার নিচ থেকে উপরের দিকে
ইলেকট্রন পূর্ণ হবে। প্রথমে নিচের শক্তি স্তরগুলো ইলেকট্রন পূর্ণ হবে, পরে উপরের শক্তি স্তরগুলো পূরণ হবে। সব থেকে বাইরের যে ইলেকট্রন যেটা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তাকে আমরা কি বলি, কন্ডাক্টর ব্যান্ডস বা হচ্ছে সংযোজী পটি। সংযোজী পটি ছাড়াও কি হবে না, ভেতরের পটিগুলো অবস্থান করে। এবারে দেখো, বাক থেকে যদি শক্তি সংগ্রহ করে, সংযোজী পটি থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, বেরিয়ে কোথায় অবস্থান করবে না, কেলাসের অভ্যন্তরে যে কোনো জায়গায় কি করবে, অবস্থান করবে। এবার ওই কেলাসের দুই প্রান্তে যদি আমরা কি করি না, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে সেই তড়িৎ ক্ষেত্র বরাবর কি করবে, ইলেকট্রনটা তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গমন করে তড়িৎ প্রবাহ সরবরাহ করবে। তাই সংযোজী পটির ওপরে আরেকটা পটি আছে বলে আমরা কল্পনা করি, যেটাকে বলা হয় কি না, পরিবাহী পটি। এবারে সংযোজী পটি এবং পরিবাহী পটির মাঝখানে কি হয়, কোনো কোনো পদার্থের ক্ষেত্রে গ্যাপ থাকে, কোনো কোনো পদার্থের ক্ষেত্রে কি হয়, গ্যাপ থাকে না। তাহলে যে পদার্থের ক্ষেত্রে গ্যাপ থাকে না, হয় ইলেকট্রনটা সংযোজী পটি থাকবে অথবা পরিবাহী পটিতে থাকবে, মাঝখানে কি করবে, থাকতে পারে না। এই অঞ্চলটাকে বলা হয় কি না, ইলেকট্রনের জন্য নিষিদ্ধ অঞ্চল। অরবিটাল এনার্জি গ্যাপ। তাহলে আমরা তড়িৎ পরিবাহিতা আলোচনা করার জন্য ভেতরের যে পটিগুলো এগুলোকে ধরবো না, আমরা ধরবো কি, সংযোজী পটি, পরিবাহী পটি এবং নিষিদ্ধ অঞ্চলে শক্তির পার্থক্য কত আছে। আমরা জেনেছি কি, কঠিন পদার্থের পটিতত্ত্বের সাহায্যে পদার্থের তড়িৎ পরিবাহিতা সহজেই ব্যাখ্যা করা যায়। পটিতত্ত্ব থেকে কি জেনে গেছি না, পরিবহনে অংশগ্রহণকারী দুটো পটি হল সংযোজী পটি এবং পরিবাহী পটি। এবারে দেখো, সংযোজী এবং পরিবাহী ছাড়াও ভেতরের যে পটিগুলো থাকে সেগুলো কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এবারে এই সংযোজী পটি এবং পরিবাহী পটির মধ্যে গ্যাপ আছে, যেটাকে আমরা কি বলি, নিষিদ্ধ অঞ্চল। কোথাও কোথাও কি হবে, নিষিদ্ধ অঞ্চলের পরিমাণ খুবই বেশি, কোথাও কোথাও নিষিদ্ধ অঞ্চলের পরিমাণ কি হবে, খুবই কম। সেই অনুসারে আমরা কঠিন পদার্থকে তিনটে ভাগে ভাগ করেছি, পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক। পরিবাহীর ক্ষেত্রে কি হবে, এখানে দুরকম অবস্থার সৃষ্টি হয়। যখন পর্যায় সারণীর প্রথম শ্রেণীর ক্ষারীয় ধাতুগুলোকে নেওয়া হয়, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সেক্ষেত্রে কি হয় না, সংযোজী পটি, পরিবাহী পটির মধ্যে গ্যাপ সামান্য পার্থক্য থাকে, এবং পরম শূন্য উষ্ণতায় কি হবে, এই সংযোজী পটি বা ভ্যালেন্স বন্ড কি হবে, আংশিক পূর্ণ থাকবে, এবং এই পূর্ণতা নিচের দিক থেকে হবে। এবং কি হবে না, এটা হচ্ছে উত্তপ্ত করলেই সংযোজী পটি থেকে পরিবাহী পটিতে ইলেকট্রন চলে যাবে, তড়িৎ পরিবহনে কি করবে, অংশগ্রহণ করবে। এবারে আমরা চলে আসি টাইপ টু। টাইপ টু কি না, পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলো আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, এই সমস্ত ধাতুগুলো তারা কি করবে না, পরিবাহী পটি এবং সংযোজী পটির মধ্যে কোনো গ্যাপ না রেখে ওভারল্যাপিং করবে। এবং কিছু কিছু ইলেকট্রন এই যে অংশ, এই অংশে কি করবে, অবস্থান করবে। তার ফলে দেখা যাবে কি না, সহজেই সংযোজী পটি থেকে ইলেকট্রন পরিবাহী পটিতে যাচ্ছে, পরিবাহী থেকে ইলেকট্রন কি হবে, সংযোজী পটিতে আবার ফিরে আসছে। তাই কি হয় না, এই সমস্ত পদার্থের তড়িৎ পরিবাহিতা হচ্ছে সহজেই কি করা যায়, সৃষ্টি করা যায়। কারণ এখানে থাকে কি, বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এখানে থাকে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন। আমাদের পরিবাহী থেকে অর্ধপরিবাহীটাই বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কি হবে,
ना পরিবাহী পটি এবং সংযোজী পটির ভিতর যে নিষিদ্ধ অঞ্চল আছে সেই নিষিদ্ধ অঞ্চলের গ্যাপটা কত হয়, 2 ইলেকট্রন ভোল্টের থেকেও কি হবে, কম হবে। যেমন সিলিকন নিলে 0.785 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়াম নিলে 1.275 ইলেকট্রন ভোল্ট, গ্যালিয়াম আর্সেনাইড নিলে 1.38 ইলেকট্রন ভোল্ট। এক্ষেত্রে কি হবে, পরম শূন্য উষ্ণতার এই সংযোজী পটিটা সম্পূর্ণ হচ্ছে কি ভর্তি থাকে, কিন্তু এখান থেকে কি হবে না সহজেই ইলেকট্রন পরিবাহী পটিতে যেতে পারে না। অর্ধপরিবাহীকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানের ইলেকট্রন শক্তি সঞ্চয় করে কি করবে, সংযোজী পটি থেকে পরিবাহী পটিতে উন্নীত হবে, তখন তড়িৎ পরিবহন করবে। তাই অর্ধপরিবাহীকে উত্তপ্ত করলে তার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, রোধ কমে। এবারে অন্তরক পদার্থের ক্ষেত্রে চলে আসি। অন্তরক পদার্থের ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের পরিমাণ 3.6 ইলেকট্রন ভোল্ট, পরম শূন্য উষ্ণতায় সংযোজী পটি কি হয়, সম্পূর্ণ ভর্তি থাকে, কিন্তু বাক থেকে যথেষ্ট পরিমাণ শক্তি দিলেও এখান থেকে ইলেকট্রন কি হবে, পরিবাহী পটিতে যেতে পারে না। তার ফলে কি হবে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এইভাবে আমরা কঠিন পদার্থের পটি তত্ত্বের সাহায্যে তার তড়িৎ পরিবাহিতা সহজেই ব্যাখ্যা করতে পারি। অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা কিভাবে সৃষ্টি হয়, আমরা জেনেছি কি, শক্তি অর্জন করলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাক্টেন্স ব্যান্ডে চলে যাবে এবং তারা তড়িৎ পরিবহনে কি করবে, অংশগ্রহণ করবে। আমরা গঠনগত দিক থেকে দেখব কিভাবে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা সৃষ্টি হয়। আমরা নিয়েছি কি, বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে জার্মেনিয়ামের সঙ্গে ভেজাল হিসাবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশানো নাই। তাহলে জার্মেনিয়ামের কেলাসের ক্ষেত্রে বাইরের যে ইলেকট্রনগুলো সেগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, বাক থেকে যদি তাপ শক্তি অর্জন করে এই সমযোজী বন্ধন কি হয়, কম্পিত হয়। কম্পিত হতে হতে একসময় ইলেকট্রনটা কি করবে, সমযোজী বন্ধন ছিন্ন করে বাইরে চলে যাবে। তারপরে কি হবে না, যে অংশ থেকে সেটা বেরিয়ে গেল এই অংশে কি হবে, একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, যাকে আমরা কি বলি, হোল বা গর্ত। ইলেকট্রন যদি নেগেটিভ হয় এই হোল বা গর্ত সমান পরিমাণে কি করবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। এবারে দেখো এই যে সমযোজী বন্ধন ভেঙে ইলেকট্রন এবং গর্ত তৈরি হলো, একে বলা হয় কি, ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েশন, ইলেকট্রন হোল যুগ্ম তৈরি। বাক থেকে যদি আমরা কি করি, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে কি হবে, ইলেকট্রনটা হচ্ছে পজিটিভ পাথের দিকে যাবে, গর্তটা কি করবে, নেগেটিভ পাথের দিকে যাবে। কিভাবে যাবে, এই গর্তটা হচ্ছে পূরণ করার জন্য এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, গর্তটা এখানে চলে যাবে। তার ফলে কি হবে না, দেখো গর্ত এখানে কি করে, তড়িৎ পরিবহন করে। আমরা পরিবাহীর ক্ষেত্রে জেনেছি কি, শুধু ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, কিন্তু হচ্ছে কি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন এবং গর্ত উভয়ে কি করে, তড়িৎ পরিবহন করে, পরস্পর বিপরীত দিকে গমন করে। আরেকটা ব্যাপার আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে কি, এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যখন গর্তে এসে মিশ্রিত হবে, ইলেকট্রনের পজিটিভ এবং গর্তের ইলেকট্রনের নেগেটিভ এবং গর্তের পজিটিভ পরস্পর হচ্ছে কি করবে, মিলিত হলে আধান হারাবে এবং সেটা কি হবে, শক্তিতে কনভার্ট হয়ে যাবে। এই পদ্ধতিকে বলা হয় কি, ইলেকট্রন এবং হোলের পুনঃসংযোজন বা রিকম্বিনেশন। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, ইলেকট্রন হোল পেয়ার কিভাবে সৃষ্টি হচ্ছে, ইলেকট্রন হোল রিকম্বিনেশন কিভাবে সৃষ্টি হচ্ছে, সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি হয়, এবং হচ্ছে কি না, পরিবাহী পটি থেকে ইলেকট্রন যখন সংযোজী পটিতে লাভ দেবে, হোলের সঙ্গে মিশ্রিত হয়ে আধান হারিয়ে শক্তি উৎপন্ন করবে,
এটাকে বলা হয় কি ইলেকট্রন হোল পুনঃসংযোজন পদ্ধতি। আমরা মাঝে মাঝে দেখি জাতীয় বা আন্তর্জাতিক খেলোয়াড়রা ডোপিং করে পারফরমেন্স বাড়ায়, আবার ধরা পড়ে শাস্তি পায়। বিশুদ্ধ অর্থপরিবাহীর তড়িৎ পরিবাহিতা খুবই কম, কিন্তু যদি তাকে ডোপিং করানো হয় তাহলে দেখা যায় কি তার তড়িৎ পরিবাহিতা অনেক গুণ বেড়ে গেছে। কি করে ডোপিং করাবো? না দেখো, বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন অর্থপরিবাহীর সঙ্গে ডোপিং হিসাবে আমরা ব্যবহার করি কি পঞ্চযোজি বা ত্রিযোজি মূল্য। পঞ্চযোজি মিশালে এন টাইপ, আর ত্রিযোজি মিশালে কি হবে পি টাইপ ক্লাস গঠন হবে। আমরা এখানে এন টাইপে চলে আসি। জার্মেনিয়ামের সঙ্গে পঞ্চযোজি মৌল হিসাবে মেশাবো, তাহলে কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। নাইট্রোজেন গ্যাস বাদ দাও, তাহলে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি মিশিয়ে আমরা কি করব? ডোপিং করব। 10 লক্ষ ভাগে 1 ভাগ মেশাতে হবে, যাতে কি হয় কেলাসের গঠন অক্ষুণ্ণ রেখে ব্যাপন প্রক্রিয়ায় আর্সেনিক কি করবে জার্মেনিয়াম পরমাণুকে রিপ্লেস করে সেই স্থান কি করবে দখল করবে। নিকটবর্তী 4টি জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে সংযোজী বন্ধন গঠন করলো। এবার পঞ্চম যে ইলেকট্রনটা, এটা থাকে কি মুক্ত। এখন এই ইলেকট্রনের শক্তি সমযোজী বন্ধনে ইলেকট্রনের শক্তি থেকে বেশি, আবার কি এটা এই পরমাণুতে আবদ্ধ মানে পরিবাহী ইলেকট্রনের থেকে এর শক্তি হচ্ছে কি হয় কম হয়। এবারে বাদ থেকে যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি এই ইলেকট্রনটা কি করবে না পজিটিভ বিভবের দিকে কি হবে হচ্ছে গমন করবে, তাই কি হবে সহজেই পরিবাহী পটিতে উন্নীত হয়ে যাবে, হচ্ছে আর্সেনিক পরমাণু থেকে বিচ্যুতি হয়ে হচ্ছে পরিবাহী পটিতে চলে যাবে। সেই জন্য শক্তি স্তরে এটার অবস্থান কোথায় হয় পরিবাহী পটি হচ্ছে খুব নিচে একটা শক্তি স্তর আছে বলে ধরে নেওয়া হয়, যার ব্যবধান কত হয় 0.01 ইলেকট্রন ভোল্ট থেকে 0.5 ইলেকট্রন ভোল্টের মধ্যে। এবারে দেখো এই ইলেকট্রনটা কি করে না তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে যে কেলাস আমরা দেখলাম সেই কেলাসের করকম আধান আছে, আর্সেনিক থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেলে যে অপদ্রব্য আয়নটা হলো সেটা পজিটিভ, তাহলে নিশ্চল আয়ন হলোকে পজিটিভ। ইলেকট্রনের সংখ্যা গর্তের থেকে অনেক বেশি, তাই হচ্ছে কি মুখ্য পরিবাহক হলো ইলেকট্রন। আর তাপীয় উত্তেজনায় দু একটা সমযোজী বন্ধন ভেঙে গিয়ে গর্ত তৈরি হবে, তাই গর্ত হলো কি মাইনরিটি ক্যারিয়ার বা গৌণ পরিবাহক। তাহলে 3 রকম কি আছে আধান আছে। তাহলে এখানে মুখ্য তো তড়িৎ পরিবহন করে কি ইলেকট্রন, ইলেকট্রন ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎ পরিবহন করে, এই জন্য এই অবিশুদ্ধ কেলাসকে বলা হয় কি এন টাইপ কেলাস। আর এইখানে হচ্ছে কি স্তরটা ইলেকট্রন সরবরাহ করে, অবিশুদ্ধ শক্তি স্তরটা ইলেকট্রন সরবরাহ করে, সেই জন্য এটাকে বলা হয় কি না দাতা স্তর বা ডোনার হচ্ছে স্তর। পি টাইপ কেলাসের ক্ষেত্রে কি করা হয় না বিশুদ্ধ জার্মেনিয়াম পরমাণুর সঙ্গে অবিশুদ্ধ হিসাবে মেশাবো কি না ত্রিযোজি মৌল, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, বোরন। 10 লক্ষ ভাগে যদি 1 ভাগ মেশাই তাহলে এই ত্রিযোজি মৌল কেলাসের গঠন অক্ষুণ্ণ রেখে ব্যাপন প্রক্রিয়ায় কি করবে প্রবেশ করে জার্মেনিয়াম পরমাণুগুলোকে কি করবে রিপ্লেস করে সেই স্থান দখল করবে। নিকটবর্তী যে 4টি জার্মেনিয়াম পরমাণু আছে তার 3টির সঙ্গে সমযোজী বন্ধন গঠন করবে, কিন্তু একটা সমযোজী বন্ধনে ইলেকট্রনের ঘাটতি থাকবে, অর্থাৎ কি হবে হোলের সৃষ্টি হবে। তাহলে অবিশুদ্ধ যত মেশাবো হোলের পরিমাণ কি হবে তত বাড়তে থাকবে। আর কি হবে না তাপীয় উত্তেজনায় দু একটা সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন এবং হোল উৎপন্ন করবে, তাহলে হোলের থেকে কি হবে ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত কম, তাই হোল হবে কি মুখ্য পরিবাহক এবং ইলেকট্রন হবে কি গৌণ পরিবাহক। এবারে দেখো এই অ্যালুমিনিয়ামে যদি কি হয়
এই গর্ততে একটা ইলেকট্রন এসে প্রবেশ করে তাহলে নিশ্চল যে আয়ন সেটা কি হবে নেগেটিভ আয়ন হবে। শক্তি পটির ক্ষেত্রে আমরা কি ধরব এই গর্ত কি হবে না গর্তের শক্তি ভ্যালেন্স ব্যান্ডের শক্তি থেকে কি হবে বেশি হবে। তাই ভ্যালেন্স ব্যান্ডের 0.01 ইলেকট্রন ভোল্টের উপরে একটা শক্তি স্তর আছে বলে আমরা ধরে নিই। তাহলে এই শক্তি স্তর কি করে না ইলেকট্রন ধরার জন্য উন্মুক্ত থাকে সেই জন্য এটাকে বলা হয় কি গ্রহিতা স্তর। এই গ্রহিতা স্তরে যে হোলগুলো থাকে তারা কোনো ক্রমে যদি ভ্যালেন্স বন্ডে নেমে আসে তাহলে কি করবে তড়িৎ পরিবহন করবে। খেয়াল রাখবে আবার বলছি এইখানে কি হয় গ্রহিতা স্তরে বা অ্যাকসেপ্টার লেভেলে কি থাকে গর্ত থাকে সেই গর্তগুলো কিন্তু কন্ডাক্টর ব্যান্ডে যাবে না আসবে কোথায় ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডে কি হয় গর্ত তড়িৎ পরিবহন করে কন্ডাক্টর ব্যান্ডে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। তাহলে এইভাবে কি হয় না পি টাইপ অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবাহিতা সৃষ্টি হয়।